কালের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। সম্মানিত ভাইয়ের প্রশ্ন যে একজন নিরুপায় হয়ে সুদে টাকা নিয়ে প্রবাসে আসছেন, এই সম্পর্কে তিনি কিছু জানতে চান। প্রথমত কথা হচ্ছে, আমাদের দুনিয়ার লেভেলে সকল কাজকর্ম সাজাইতে হবে বৈধ পন্থায়। আমরা বৈধ পন্থা সবকিছুই সাজানোর জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। সুদ এটা হারাম, সুদ দেয়া হারাম, সুদ নেওয়াও হারাম। আমাদের দেশে অনেক মানুষ আপনার অট্টালিকা করার জন্য, জরুরত নাই এমন কোনো কাজ করার জন্য সুদের আশ্রয় নাই। সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। এমনকি যে সাধারণ পরিস্থিতিতে সর্বাত্মক চেষ্টা করবে সুদ থেকে বাঁচি থাকার জন্য। নিরুপায় হয়ে গেলে, হঠাৎ কোন দুর্ঘটনা ঘটে গেলে যে কিছু করার থাকে না এমন কিছু বিষয় থাকে, তখন সে মাজুর হিসেবে বাধ্য হয়ে সে সুদের টাকা অন্য থেকে নিতে পারে। কিন্তু সুদ খাওয়া সর্বাবস্থায় হারাম, সুদ খাওয়া সর্বাবস্থায় হারাম। একটা মানুষের বাড়ি আছে, থাকার জন্য সমস্যা নাই, হালাল ইনকাম আছে, কিন্তু সে ব্যাংক থেকে লোন নিবে বাড়ি করার জন্য, উদ্দেশ্য হচ্ছে সে বাড়িটা ভাড়া দিবে। দেখেন কি কাজের জন্য সে সুদের টাকা নিচ্ছে, লোন নিচ্ছে, সম্পূর্ণ হারাম। একটা মানুষের যে সে থাকার জায়গা আছে এবং হালাল ইনকামের ব্যবস্থা আছে, সব ঠিক আছে, কিন্তু তার নগদ টাকা নাই, হঠাৎ করে তার আল্লাহ হেফাজত করুক কোন দুর্ঘটনা ঘটে গেল, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, নিজের হলো বা নিজের পরিবার পরিজনের কারো হলো, এখন সে ধার পাইতেছে না টাকা কারো থেকে, যে সে হাওলাত নিবে, কর্জ নিবে, সেটা পাইতেছে না, কে দিচ্ছে না। এখন এই যে একটা এমার্জেন্সি, একটা মুহূর্ত, এখন তার চিকিৎসা না করলে হইতেছে না, এটা হচ্ছে অ্যাক্সিডেন্টের একটা বিষয়, যে হঠাৎ করে এমন একটা দুর্ঘটনা ঘটল, কোন টাকা পয়সা নিজের কাছেও নাই এবং কেউ দিচ্ছেও না, সুদের টাকা ছাড়া দিচ্ছেও না, এই সমস্ত ব্যক্তির জন্য রক্ষত হইতে পারে, বৈধ হইতে পারে সাময়িক সময়ের জন্য। কিন্তু প্ল্যানিং করা যে সুদের কাজ জড়িত হওয়া, এটা মারাত্মক অপরাধ। এটা আল্লাহর সাথে যে যুদ্ধের ঘোষণা কোরআনের মধ্যে, সেটা আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, সুদের যে বিষয়টা এটা আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা, রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা। তাই এগুলোতে অবশ্য বাঁচিয়ে থাকতে হবে। যে ভাই প্রবাসে আসার সময় নিরুপায় হয়ে নিছেন, উনি উনার নিরুপায়ের বিষয়টা উনি নিজেই বুঝে নেবেন আসলে কতটুকু উনি নিরুপায় ছিলেন। কারো থেকে যদি নাকি কর্জ নিয়ে আসতেন সেটাই ভালো ছিল, বা নিজের কোনো অর্থ সম্পদ আছে যেটা বিক্রি করে দিয়ে তিনি আসতে পারতেন, এমন যদি উনার সুযোগ থাকতো, তারপরে ওনার জন্য এখানে যে বৈধ ছিল না যে সুদের উপর টাকা নিয়ে আসার, যদি কোন নিজের জিনিস বিক্রি করিয়া হোক তিনি আসতে পারতেন, সেটাই তার জন্য কল্যাণ করছিল সুদের টাকা নিয়ে আসার থেকে। যা হোক, উনি যদি নাকি ভুলে না জেনে নিয়ে আসেন, এখন তবে ইস্তেগফার করবেন। আর সুদের টাকার যে অতিরিক্ত টাকা, উনি 5000 টাকা নিলে মাসে উনাকে মনে করেন যে 50 টাকা বেশি দিতে হয়, এমনটা হইতে পারে, 12 ব্যাস কম হইতে পারে, বেশি যে টাকাটা আছে এই টাকাটা উনাকে না দিয়ে বাঁচার জন্য চেষ্টা করবেন। একটা মাসালা আপনাদের জানি রাখা দরকার, সুদের টাকা আপনি নিরুপায় কাছ থেকে নিছেন, দেওয়ার সময় যদি নাকি আপনার ক্ষমতা থাকে আপনি সুদের অতিরিক্ত টাকা তাকে দিবেন না, আপনার যদি নাকি না দিয়ে যে টিকতে পারেন, এটা আপনার জন্য বৈধ। সুদের সাথে আপনি একমত টাকা নিলেও পরবর্তীতে সে টাকা দেওয়াটা ওয়াজিব থাকে না শরীয়তের দৃষ্টিকোণ থেকে। তাই আপনি যদি ক্ষমতা থাকে আপনি শুধু তাকে মূল টাকাটা দিয়ে দিবেন, আপনি অতিরিক্ত টাকাটা দিবেন না, এই হচ্ছে যে একটা বিষয়। তাই উনি যদি নাকি না জেনেন, না বুঝে করে থাকেন, তবে ইস্তেগফার করবেন, ভবিষ্যতের জন্য এমনটা যেন আর না হয় ওইদিকে খেয়াল রাখবেন। একটা সহি মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা অভিশাপ করেন সুদখোরের উপর এবং যে সুদ দেয় তার উপর,
এবং যে সুদের ব্যাপারে সাক্ষী থাকে, যে সুদের ব্যাপারে লিখে ওই ব্যক্তির উপর, এবং যে দুইজন সাক্ষী থাকে তাদের উপর, এবং বলেন হুম সাওয়াউন, সবাই গুনার মধ্যে সমান। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রকার সুদের থেকে বাঁচি থাকার তৌফিক দান করুন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।